আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা ব্যাকেই কেমন আছেন আশা রাখি আপনারা ব্যাকেই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাকে সামনে হাজির হইলাম এলাম ব্লগটা নতুন কোনো রেসিপি না এটা হয়েছে কাঁঠাল বেশির রেসিপি ইয়ার আগে যে আমি পা টাইম যে ভাতটা খাইছিলাম সেই ভাতের খাওয়া সম রেসিপিটা চাইছিলাম না আমরা কয়েকটা ভাইয়ে আমার এই রেসিপিটা চাইছে তার মধ্যে এক প্রবাসী ভাই স্পেশাল করে এই চাইছে যে এই কাঁঠাল বিসির বর্তা রেসিপিটা জানি আমি দেখাই তো যাই হোক কাঁঠাল বেশির ভর্তা রেসিপিটা থাক লাগতে যে কী কী লাগে সেটা আপনাকে দেখাই দিতেছি এই জায়গায় রসুন দিয়ে দিছি দুই কুয়ার মানে দুইটা ছোট ছোট আর এই যে কাঁঠাল যাতে হাতে চাপ দিলে এটা সম্পূর্ণ যায় রকম করে সিদ্ধ করে নিছি আর আমি এখন সোজা চোলার মধ্যে এই জায়গায় শুকনামরিচটা তেলে একটু বেজে নিতেছি কি এর যে ওইটা পাটায় বাটার সময় এটা কাঁচাটা দিলে ভালো লাগবো না এর নিগের আমি এমনি তেলে বেজে নিছি শুকনামরিচ যেভাবে বাজে ওইভাবে আপনারা তেলে বেজে নিবেন আর এই জায়গায় বাজার পরে আমি আগে কিন্তু উপকরণটা না যেমন লবণ লবণটা কিন্তু সব থাকে এরা আপনারা দিয়ে আর আমি এই সব কিছু নিয়ে যাইতেছি এখন বেলগুনিতে বেলগুনিতে বসে আমি এই মশলা ইটা বাটম বর্তাটা বাটমু তো যাই এখন প্রথমে আমি শুকনা মরিচটা দিয়ে পাটার মধ্যে দিয়ে নিবো আর স্বাদ মতো লবণ নিয়ে নিবো লবণ দিয়ে আমি এইটা বাটা দরম তো প্রবাসী ভাইয়েরা দেশীয় খাবার যে এত মিস করে এই কাঁঠাল বিসির বর্তার রেসিপিটা দেখে আমি বুঝলাম আমি প্রবাসী ভাইয়েরা যে আমার ভিডিওগুলো দেখে এটা আমি অনেক নিজেরা ধন্য মনে করি ওনারা হয়তো বা আমার রান্না দেখে দেখে অনেক কিছুই তারা বাসায় ওই জায়গায় রান্না করে তো আপনাকেও যে সময় যে রেসিপির প্রয়োজন আপনারা আমার শুধু ইনবক্সে জানিয়ে দিবেন বা কমেন্টে জানিয়ে দিবেন আপনি নিয়ে আমি রেসিপিগুলো শেয়ার করুন তো যাই হোক কাঁঠাল বিসির বর্তা আমি কী কী দিছি প্রথমে শুকনা মরিচ আর রসুন কিন্তু আমি বেটানি তাসিফ ফিনিশিং করে মরিষের কোনো দানা আমি রাখবো না একবারে পুরাটাই ফিনিশিং করুম আর এখন সিদ্ধ করা কাঁঠাল বিশি দেয় এই জায়গায় আমি বাইটে নিম কাঁঠাল বিসি আমি বাইজ অত সুন্দর করে বাড়তে পারি না বাটাটা খুবই কষ্টের বিষয় আমি খুব কমই পাটাই বাটি কিন্তু ভর্তা জাতীয় খাবারগুলো পাটাই কিন্তু মজা টুকটাক ভর্তা আমি পাটাই বাটি এর জন্য আমার পাটার সাইজটা একটু ছোটো এটা আপনারা কিছু মনে করেন না এখন এই জায়গায় আমি পাটাই বাইটে নিতে প্রত্যেকটা কাঁঠাল বেছি আমার আরেকটা ভাই আমার প্রবাসী ভাই জানার মানে ফালুদার রেসিপিটা চাইছে ওই রেসিপিটা এখন আমি দিতে পারি না কিন্তু খুব তাড়াতাড়ি আমি প্রবাসী ভাইয়ের জন্য এই ফালুদার রেসিপিটা আমি দিব আমি আসলে অনেক ব্যস্ত থাকি এতগুলো ভিডিও এডিট করা আবার সংসারে টুকটাক কাম কাজ করলে মনে করেন সারঞ্জা না এ লেগে আর এই সমস্ত রেসিপি দেবার অনেক সময়ের ব্যাপার সেই জন্য কইতাছি আপনারা দরজা দরে থাকেন আপনারা যে যা চাইবেন আমি ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করুন আশা করি আমার ভিডিওগুলো যদি আপনাকে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক দিবেন আসলে প্রত্যেকটা এলাকারই বর্তার রেসিপি আসলে অনেক অন্যরকম স্বাদ এর জন্য আমি কইতাছি যে এক এক জায়গার এক এক রেসিপি এক এক রকম স্বাদ আর এই দেহেন আমার বাটা প্রায় শেষ আমি ফিনিশিং করছি পুরাটাই আর এখন আমি এই জায়গায় পেঁয়াজটা দিয়ে নিব এই পেঁয়াজটাও এই বর্তার সাথে দিয়ে দেবো কীভাবে দিতেছি ওইটাও আপনার দেহেন এই শিলের সাজে এই পাটার মধ্যে আমি এই পেঁয়াজগুলো থেতে নিতেছি যাতে পেঁয়াজগুলা ফিনিশিং হয়ে যায় অত ফিনিশিং করবো না যাতে দাঁতে হালকা বাজে এইটা পেঁয়াজটা হালকা দাঁতের মধ্যে বাজলে ভালো লাগে আবার অনেকে দেখা যায় যে এই পাটা বাটার মানে পিয়াজগুলা ফিনিশিং করে ফেলায় ওইভাবেও মজা আর যার যেভাবে রুচি ওই রুচি এই পেঁয়াজটা রাখে ভর্তার মধ্যে তো যাই আমার প্রায় ভর্তার কাজ সম্পূর্ণই হয়ে যাইতাছে এটা লাস্ট মুহূর্ত ভর্তার আর আমি এটার মধ্যে এখন আরও একটা উপকরণ দিব ওইটা আপনি আগে দেখাই নাই উপকরণটা দেওয়ার আগে ভর্তাটা হালকা পরিমাণ একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম আর মিশানোর পরই এই জায়গায় আমি উপকরণটা মিশিয়ে দিতেছি সেটা হয়েছে সামান্য পরিমাণে সরিষার তেল যেহেতু রসুন একটু বেশি দিছি ওই জায়গায় অত পরিমাণ আপনার সরিষার তেল লাগবে না রসুন কিন্তু আমি মাঝারি সাইজের মানে একটাই দিছি রসুন এই জায়গায় পুরো রসুন দেয় আপনারা যে পরিমাণ রসুন খান ওই পরিমাণ আর ভর্তার পরিমাণটা কিন্তু এই জায়গায় বিষির পরিমাণটা ছিল প্রায় আড়াইশো গ্রাম ওই জায়গায় আড়াইশো গ্রাম আর পেঁয়াজ দিছি দুইটা আর সব কিছু মিলিয়ে আমার ভর্তা প্রায় শেষ আপনারা তো দেখতেই আছেন আর এত কিছু তো দেখা লাগবে না আর এই যে পাটার মধ্যে যে অবশিষ্ট রয়েছে না এই জায়গায় আমি এখন ভর্তাটা ভাতটা মিশিয়ে খামো তো ভাই একটা কথা কই জানেন আঞ্চলিক ভাষায় কথা কোয়া অনেক কষ্ট কিন্তু আমি আগে জানতাম না যদি আগে জানতাম এই আঞ্চলিক ভাষায় আমি কথা ব্যবহার করতাম না তো যাই হোক অনেক আঞ্চলিক ভাষার মধ্যে আমার এক এক সময় শুদ্ধ ভাষা এসে পড়ে ওইটা আপনারা কিছু মনে করবেন না আসলেও আঞ্চলিক ভাষা যে এত কষ্ট আমি বুঝা সারা পারি নাই কিন্তু আঞ্চলিক ভাষাটা আসলেও মানে সুন্দর লাগে মানুষ পছন্দকে এর জন্য আমি দেই কিন্তু আমার এলাকার মানুষেরা খালি বারে বারে বলে আঞ্চলিক ভাষায় দেওয়ার জন্য কিন্তু আঞ্চলিক ভাষার ব্যবহার কি আসলেও কি আমরা সঠিক জানি এটা কি মানে আমি নিজেও জানি না তো যাই হোক আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি পায়া থাকেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের ব্লগে এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ